বিশ্বগত টাইম ম্যাগাজিনের বর্ষসেরা নারী তালিকায় স্থান করে নিয়েছেন ফিলিস্তিন ও ইসরায়েলের নারীরা। আন্তর্জাতিক নারী দিবসের আগে 2024 সালের বর্ষসেরা 12 জন নারী ব্যক্তিত্বের নাম প্রকাশ করলো সাময়িকীটি। তালিকায় নাম রয়েছে ফিলিস্তিনি সংগঠন উইমেন অব দ্য সান এর প্রতিষ্ঠাতা ও পরিচালক রিম হাজা জরেহের নাম। আরও রয়েছেন ইসরায়েলি নারী ইয়েল আদমির, তিনি উইমেন ওয়েজ পিসের সহ প্রতিষ্ঠাতা ও নেতা। এই দুই নারী ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন। এ তালিকায় রয়েছেন লেখক ও পরিচালক গ্রিটা গারউইক, অভিনেত্রী ও জলবায়ু অধিকার কর্মী ইশাইলনে উডলে, কবি এডা লিমন, টেনিস খেলোয়াড় ককো গফ, মানবাধিকার কর্মী নাদিয়া মুরাদ, অভিনেত্রী ও প্রযোজক তারাজি পি হেনসন, গ্লোবাল চ্যানেলের সিইও লিনা নেইড, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ক্লদিয়া গোল্ডিন, সঙ্গীতশিল্পী এন্দ্রা ডে, জলবায়ু অধিকার কর্মী জ্যাকি প্যাটারসন প্রমুখ। অসাধারণ এই 12 জন নারী সমতাভিত্তিক বিশ্ব গড়তে আরও কাজ করছেন বলে জানিয়েছে টাইম ম্যাগাজিন। Quiet peace.